জীবনানন্দ দাশ বলেছিলেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বলেছিলেন যে সব শালারাই কবি হতে চায়। এমনই একটি বাস্তবতায় আমরা যখন একটি কাব্যগ্রন্থ পাই যেখানে 20 থেকে 21 জন কবি মিলে কবিতা রচনা করেন, তখন আমরা তাকে কোন ক্ষেত্রে ফেলব? জীবন দাশের কথায় যাব নাকি সব শালা যে কবি হতে চায় সেদিকে যাব? এবং একটি কথা না বললেই নয় যে আমাদের দেশের মানুষ কিন্তু সংঘবদ্ধ হতে জানে একটিমাত্র অপকর্ম করার ক্ষেত্রে, কিন্তু এরা যারা এতদিন ধরে সংবেদনশীলতাকে পুষেছেন মনে মনে, ক্রমশ একটি গাছ যেভাবে বেড়ে উঠে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাদের কবিতার অবয়বে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে তাদের অনুভূতি, তাদের সংবেদনশীলতা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এরা যখন কবিতা লিখছেন, সে কবিতার নাম হচ্ছে তুই তো কারিস কাব্য। এবং আমার মনে হয় যে কখনো কখনো কোনো কোনো কাব্যগ্রন্থ তার নামেই কবিতা হয়ে ওঠে। এটি তেমনই একটি কবিতার বই। ধন্যবাদ।